Subhanallah, glory be to Allah. Subhanallah. Assalamu alaikum, shubhyo darshok mondoli. Asha kori apnara bhalo achen, shusto achen. Kishi TV channel e pokkho theke apnaderke shagoto jani shuru korchi. Ami Mohammad Jewel Rana. সুপ্রিয় দর্শক মন্ডলী, 2024-এর অন্যতম সেরা ধামাকা দেখাবো আজকে আপনাদেরকে। সেটা হচ্ছে ঢাকা দামরায়ের জায়েদ খান, সুপারস্টার জায়েদ খান। এটা শরীফ ভাইয়ের দাবি, খামারির দাবি যে এটা জায়েদ খানের মতো ডিগবাজিও দিতে পারে, তাছাড়া জায়েদ খানের মতো হাইট, সৌন্দর্য সব দিক দেয়। উনি এটার নাম দিয়েছেন সুপারস্টার জায়েদ খান। আজকে আপনাদেরকে আমরা এই জায়েদ খানকে দেখাবো। মাশাল্লাহ, বিশাল আকৃতির, হয়তোবা আপনারা আমাকেও দেখবেন না, উচ্চতা অনেক, এটা ওজন, এটার দাম, এটার খাবার দাবার, যেহেতু এটা সুপারস্টার কী ধরনের খাবার দাবার দেয় সেটাও জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, জায়েদ খান গরু পালন করেছেন, এই নাম শোনার পরে আমি ছুটে আসলাম। যেহেতু আপনি জায়েদ খান সুপারস্টার গরু পালন করেছেন সেটা দেখব, প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি শরীফুল ইসলাম, গ্রাম নওগাঁও, থানা দামরাই, জেলা ঢাকা। ঢাকা, তাহলে আমরা বলতে পারি ঢাকার সুপারস্টার জায়েদ খান এবার। জি। আচ্ছা, আপনি তো এর আগেও গরু পালন করেছেন, মাশাল্লাহ বড় বড় গরু পালন করেছেন, আমি ভিডিও করেছি, আপনি বিক্রিও করেছিলেন। জি আলহামদুলিল্লাহ। এর আগে কয়টা পালন করেছিলেন? এর আগে আর তিনটা পালন করেছি। তিন বছরে তিনটা? জি, বড় বড়। এমনি অন্য আছে কি জানি নাম ছিল, প্রথম ছিল এমনি ওটা নাম রেখেছি, তারপর ছিল আপনার সালমান খান। জি, তারপর ছিল ঢাকার কিং। জি। আচ্ছা, প্রথম দুইটা তো আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি হয়েছে, আলহামদুলিল্লাহ, একদম বাড়ি থেকে। আমরা ভিডিও করার পরে ঢাকার কিং এবং সালমান খান দুইটা বিক্রি হয়ে গেছে। তো এবার মাশাল্লাহ জায়েদ খান। জি। আচ্ছা, কি দেখে এটা জায়েদ খান নাম দিলেন? আপনার এটা সম্পূর্ণ সুদর্শন, আপনার বডি ফিটনেস বলেন, হাইট বলেন, কালার বলেন, আপনার সিং চার বা যে জায়েদ খানের মতো উচ্চতা বেশি, উচ্চতা বেশি, হ্যাঁ, সৌন্দর্য আমরা একটু দেখাই দর্শকদেরকে জায়েদ খান, যেহেতু সুপারস্টার জায়েদ খান। জি। আচ্ছা আচ্ছা ভাই, কি দেখে এটা আরো যদি একটু বর্ণনা করতেন, কি সুপারস্টার এর বৈশিষ্ট্য এটার মধ্যে? প্রত্যেকটা বছর 7-8টা করে বাচ্চা হয়, সেখান থেকে যেটা সবচেয়ে বেশি ভালো মানে কুরবানির জন্য, কুরবানি দেওয়ার জন্য যা যা প্রয়োজন হয় যেটা আছে ওইটাই আমি রেখে দিই। আচ্ছা, এটার সাথে আরো 6টা বাচ্চা ছিল, আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। একদম গাভীর বাচ্চা, একদম গাভীর বাচ্চা, ঘরের বাচ্চা। যখন এটা দেখলেন যে ভালো সুন্দর, হ্যাঁ, ওটা গ্রোথ টা অনেক ভালো, আপনি তখন এটা রেখে দিয়ে রেখে দিয়েছি আর বাকি 6টা বিক্রি করে দিয়েছি। কতদিন যাবত পালন করতেছেন? এটার বয়স আপনার 4 বছর। 4 বছর? জি, 2-3 মাস বাকি আছে। বয়স হয়েছে? বয়স হয়েছে, হ্যাঁ, একদম মানে কুরবানি যারা দেয় তাদের জন্য একদম, হ্যাঁ, দাঁত 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 6টা। কেমন ওজন হয়েছে এটা তো? 1 টন প্লাস, 1 টন প্লাস আছে। জি। আপনি কি স্কেল করেছেন? আমি স্কেল করে, আমি 1 বছর আগে স্কেল করা হয়েছিল, সময় 830 কেজি ছিল, কিন্তু আগে, কিন্তু 1 বছরে 170 কেজি বা এটা ইজিলি, এটা কোনো ব্যাপার না। আমি জানি এই সমস্ত গরু 1 কেজি আপনার 800 গ্রাম, হ্যাঁ, এদিক হইতেই পারে এটা। আচ্ছা আচ্ছা, না এটা তো অবশ্যই। আর আপনার এটা বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, একদম। আর যেগুলো আপনার প্রাপ্ত 6 দাঁত 8 দাঁত ওগুলো আপনার 70% মাংস হয়। আচ্ছা আচ্ছা, এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি
কেমন খাবার দাবার দিচ্ছেন এটাকে? দেখতেছি ভালো ঘাস খাচ্ছে একদম। অনেকেই বলে, আমি বলি ভাই, অনেকেই বলে ফিট খাওয়ায় না, কে সবাই খাওয়ায় ভাই। ফিট এর গরু আর ফিট ছাড়া গরু আমি বিভিন্ন রাউলের বসে খাওয়াইছি আপনার, ওইটাও দেখুন ফিট খাওয়ালে নাটক শুরু হয়। আমি আপনার আগেও বলছি, মানে হ্যাঁ অনেকটা লুজ হয়, মনে হয় যে পানি আছে, হ্যাঁ ওরকম থাকে। কিন্তু আমার সার ভাই ওরকম পাইবেন না, আপনার গরু তো একদম একদম, আমি আমার যত ডিগুরু হয়েছে ভাই একদম এরকমই। আপনি আমার ঘরে চলেন আমি দেখাই, আমি আগে এখানে বান্ধি তারপরে ওইখান থেকে ছেড়ে দিই, ওটা ইচ্ছা মতন বের হয়, ফাল পারতে পারতে ওইখানে ওটা দাঁড়ায়। দাম চাচ্ছি ভাই 7.5 লক্ষ। 7.5 লাখ? জি। আমি যদি প্রথম 2 বছর বাদ দিলাম, লাস্ট 2 বছরে আমার মোটামুটি 4.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। আগে যে আমি 6 লিটার করে দুধ খাওয়াইছি, 6 লিটার যে দুধ, 6 লিটার দুধের দাম আছে ভাই 360 টাকা। ঠিক আছে, আপনার খড় আছে, ঘাস আছে, আমার নিজের শ্রম আছে, সব মিলে মানে আপনার বছরে ভাই 1.5 লক্ষ টাকা ইজিলি খরচ হইতাছে এটার পিছনে। সুন্দর গরুগুলো একটু লাইভ ওয়েটে কম হইতে, সেই হিসাবে আপনার দাম চাও? জি। তারপর তো আলোচনার সুযোগ আছে? আছে, অবশ্যই আছে। আর একদম চাইলে তো কুরবানি পর্যন্ত আপনি পালন করে দিবেন? অবশ্যই দেব, সব ধরনের সুযোগ অবশ্যই দেব। হ্যাঁ ভাই, ভিতরে তো আরো সুন্দর সুন্দর গরু দেখতেছি একটা। জি ভাই, আর একটা শাহিওয়াল আছে, চলেন ওইটা একটু দেখা। 10 আসনের ফেরদৌস খান। ফেরদৌস খান, সব নায়ক আপনি পালন করেছেন? জি ভাই, ওটা চেহারা দেখেন, ফেরদৌস খান, হ্যাঁ ভাই চেহারা দেখেন ওটার। ঠিক আছে, সালমান খান। আচ্ছা আচ্ছা, মানে আগে পালন করেছেন ইন্ডিয়ান নায়ক, এখন হচ্ছে বাংলাদেশ নায়ক। আচ্ছা আচ্ছা, সালমান খান আর ফেরদৌস খান এবার। ঠিক আছে, চলেন দেখেন। আচ্ছা ঠিক আছে। শরীফ ভাই, মাশাআল্লাহ, কি দেখতেছি এটা ভাই? 2024 সালের ধামাকা, এটা হচ্ছে 2024 সালের ধামাকা ভাই। জাহেদ খান তো দরকার ছিল, এটা সুন্দর একদম। এটার নাম কি দিয়েছেন? এটার নাম দিয়েছি ফেরদৌস আহমেদ। ফেরদৌস নায়ক, ফেরদৌস, ফেরদৌস। আচ্ছা, এটা কি দেখে নাম দিলেন নায়ক ফেরদৌস? ওইটা তো ডিগবাজি দেয় নাড়াচাড়া করে। আর এটা, এটা স্মার্ট, স্মার্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফেরদৌস স্মার্ট এবং সুন্দর ভাই, সুন্দর এবং অনেক জনপ্রিয়। এটা যে আসছে সেই পছন্দ করছে আমাদের নায়ক ফেরদৌস সাহেবকে সবাই। ঠিক আছে, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা আসলে বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না এগুলো। আমি জানি না এটা ক্যামেরায় কেমন দেখা যাবে। ঠিক আছে, তো ভাই যখন আমি বাচ্চাটা কিনে আনছিলাম, ঠিক আছে, মানুষ বিয়ে করলে যেমন দেখতে আসে, বউ দেখতে আসে, কিন্তু এটা এরকম দেখতে আসে প্রতিদিন, এরকম দেখতে আসছিল না? হ্যাঁ মাশাআল্লাহ, গরু তো বিশাল, একদম মানে চঞ্চল, মানে ভাই শাহিওয়াল গরু, শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়ালের মধ্যে ভালো পার্সেন্টেজ, শাহিওয়াল একদম হাই পার্সেন্ট করছে, মানে গলা ঝুল ভাই। এই গরু সুন্দর কেমন দেখা যাবে, এবং পাটা দেখেন, ঠিক আছে, মাথাটা দেখেন। হ্যাঁ, এটা ভাই 4 দাঁত, 4 দাঁত। আরেক বছর পালন করলে হয়তো আরো করে যাবে, আমার মনে হয় যদি 2 বছর পালে মনে হয় 1000 কেজি হবে ভাই। এটা কোনো ইন হয় ভাই, মাশাল্লাহ। এই সুদর্শন ফেরদৌসের দাম কেমন চাবেন? 6 লক্ষ টাকা চাচ্ছি ভাই। 6 লাখ? 6 লাখ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ আছে একটু? আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তো মূলত দামটা কিসের উপর, মাংসের উপর? তো না ভাই, এটা মাংসের উপর না, এটা মাংসের উপর কিনা হয় না ভাই, এটা সম্পূর্ণ কুরবানির পশু, সুন্দর সৌন্দর্যের উপর, সৌন্দর্যের উপর দাম আছে। সুন্দর পশু কুরবানি দিতে যারা আল্লাহকে সন্তুষ্টর জন্য যারাই করবে তার মাংস খুঁজবে না। আচ্ছা ঠিক আছে। আর ভাই আপনার একটা শাহিওয়াল 700+ বা 750 বানাইতে গেলে ভাই 3-4 বছর লাগে। 3-4 বছর? জি। আর একটা পালন করতে অনেক টাকা দরকার হয়। জি। আর আপনার আমি যে দাম চাচ্ছি, ঠিক আছে, বলবেন যে আমার আমার লাভ তা হবে না ভাই, আমি যা কিনা আর 2 বছরের খাবার দাম বাদ দিলে আমার কিছু থাকবে না, কি তবে লস হবে না? লস হবে না, লেভেল থাকবে আর কি, শক্ত ভাই, শখে। যদি আমি লাভ আর আশা করতাম তাহলে 10-20টা পালন করতাম, একটা দুইটা আমার মানে গাভী আছে, গাভী দুধ থেকে ওইখান থেকে আমি মনে করি প্রতি বছর একটা দুইটা করে পালন করি। তো শরীফ ভাই, আপনি তো একসময় প্রবাসী ছিলেন, দেশে আসার পরে অনেকদিন যাবত এই গরুর সেক্টর নিয়ে আছেন, বড় বড় গরু পালন করেন, বড় বড় ক্রেতা যারা আছে, কুরবানদাতা অথবা যারা বড় বড় খামারি আছে, আপনারা প্রান্তিক হিসাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে আমরা একটা দুটো গরু পালন করি শুধু আপনার এই কুরবানি উপলক্ষে, ঠিক আছে, আমরা আশা করি আমাদের কাছ থেকে তারা নেক, আমরা উৎসাহিত হই এবং একটা দুটো পালন করি, আমরা প্রান্তিক খামারি,
আমরা আমরে লাভের আশায় এই করি না, এটা আমাদের ওইরকম ব্যবসা না, শুধু শখে। আর আমাদের কাছে নাই নাই ঠিক আছে, এক সময় আপনার প্রান্তিক খামারে থাকবে না ভাই এগুলা, ঠিক আছে, অনেক কষ্টের সহিত বলতে হয়, কিন্তু আমরা বাইলে জমুলরাও পাই না, তারা আসুক আসে দেখুক ঠিক আছে। ইনশাআল্লাহ সুন্দর গরুটাই পাবে, গরু যে চঞ্চল সুন্দর গরু, একদম সুস্থ গরু আল্লাহর রহমতে। ঠিক আছে শরীফ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।